বাংলাদেশি নেটিজেনরা প্রশ্ন করছে, অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষ প্রশ্ন করছে যে সুলতানা কামাল গড়তে কেন, যখন অন্য কোথাও পোশাক নিয়ে যখন শাহবাগিরা মোমবাতি প্রজ্বলন করে টিভি মিডিয়াতে, ওই যে ছোটোখাটো জামা পরে এসে যে আমাদের পোশাকের স্বাধীনতা চাই এইটা নিয়ে যখন আন্দোলন করে, তখন ওই যে খুশি কবির, শাহরিয়ার কবির, সুলতানা কামাল, এরা কি করে, তাদের সাথে একত্রতা প্রকাশ করার জন্য তারাও চলে আসে। তারা কি বলে, তারা হচ্ছে হিউম্যান রাইট নিয়ে কাজ করে, তারা মানবাধিকার কর্মী, যেখানে নারী নির্যাতন আছে সেখানে তারা আছে। তো তাহলে পরে এখন সুলতানা কামাল গর্তের মধ্যে কেন, মানে সুলতানা কামালকে তো একটা টু শব্দ করে দেখলাম না, শাহরিয়ার নাস্তিকটা কোথায়, শাহরিয়ার কবির কোথায়, খুশি কবির কোথায়, এই যে বড় বড় নারীবাদী যারা আছে, গণ কমিশন কোথায়, যে ইডেনে যে ঘটনাটা প্রকাশ হইল এবং যারা এই যে বিষয়টা সরাসরি মিডিয়াতে বললো, এসে সরাসরি ইন্টারভিউতে, মানে সরাসরি ক্যামেরার সামনে এসে বললো যে ইডেনের সাধারণ ছাত্রীদেরকে দিয়ে ওখানকার যে নারী নেত্রীরা আছে, বিশেষ করে সভাপতি, সে নারীদেরকে র্যাগিং করে, জোর করে তাকে হচ্ছে দেহ ব্যবসা করতে বাধ্য করা হচ্ছে, এটা অধিকার ক্ষুণ্ণ না? তাহলে পরে এখন খুশি কবির কোথায়? সে তো একবারও বলল না যে ইডেন কলেজে যে ঘটনাটা ঘটছে এটা তীব্র নিন্দা জানায়, নারীদেরকে এখানে অসম্মান করা হয়েছে এবং আমরা এই অসম্মানের প্রেক্ষিতে আমরা একটা মামলা করে দিলাম, নাই তো। তারপরে আমাদের শাহরিয়ার কবির কই, সেও তো নারী নারী করে মুখ দিয়ে একেবারে ফেনা তুলে ফেলে, তাকেও পাওয়া যাচ্ছে না। খুশি কবির, ওই যে একটা গান আছে, আমি আবার খুশি কবির গানটা খুব ভালো লাগে, আমরা নারীবাদী বলে একটা গান করে, যাই হোক গানটা অনেক সুন্দর। তো সেই খুশি কবিরই কই, যে এত মানবাধিকার কর্মী, মানবাধিকার কর্মী বলে মুখ দিয়ে একেবারে ফেনা তোলে, শাহবাগে মোমবাতি প্রজ্বলন করে, অথচ যেখানে রিয়েল ভাবে হচ্ছে আপনার নারী নির্যাতন হচ্ছে সেই জায়গাতে তাদের কোনো কথা নাই, সব কথা কোথায় এক হুজুর, ওই যে মামুনুল হুজুর কোথায় কি করলো, ওই কোন মাদ্রাসায় যাচ্ছে বলৎকার হইলো, যদি এগুলো খারাপ, মামুনুল হুজুর ওই বিষয়ে আমি কথা বলবো না, বলৎকার যেটা করে এটা খারাপ, এরপর অন্য প্রসঙ্গে যেগুলো হয়, এই যে পোশাকের ব্যাপারে আমি বলি, পোশাকের নিয়ে সবাই স্টেটমেন্ট দিল যারা এই যে বামপন্থী আছে বা সেকুলার কোয়ালিটি আছে, কিন্তু পোশাক তো ভাই তাদের তো জোর করে কেউ বলছে না যে এই পোশাক পরো, জোর তো কেউ করছে না, জোর করছে না যে হিজাব পরো বা বোরকা পরো। আর যেখানে একটা নারীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তাকে জোর করে একটা হোস্টেল থেকে এক ব্যবসায়ীর বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে দেহ ব্যবসা করার জন্য, যেখানে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে প্রতি মাসে, হলের হচ্ছে সভাপতি, তো তার বিরুদ্ধে একটা কথাও নাই, তাহলে এ কেমন হিউম্যান রাইট ওয়াচ, এ কেমন মানবাধিকার কর্মী, কেমন নারীবাদী ভাই, এটা তো বুঝতে পারলাম না। তো এই খুশি কবির, শাহরিয়ার কবির আর সুলতানা কামাল সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।